হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি পারমিতা, চলে এসেছি তোমাদের সাথে আজ ধামাকাদার একটা শর্ট ভিডিও, টু শর্ট। আজকে সকালবেলায় তো আমি প্রথমেই যে স্টার্টিংটা করলাম, চকলেট আর গোলাপ ফুল, হ্যাঁ ঠিক তাই, রাত 12টার সময় মনু আর মনুর বাবা কুমুদ দুজন মিলেই আমাকে বার্থডে উইশ করেছে, তো আমি ভীষণ সারপ্রাইজড ছিলাম। সেই মুহূর্তে আমি কেক কাটা বা কোনো কিছুই ভিডিও ক্লিপ করতে পারিনি, কারণ পুরোটাই আমার কাছে একদম সারপ্রাইজ ছিল। তো সকালটা এইভাবে একটু দেরিতেই উঠেছি, তো মনু ল্যাপটপ নিয়ে একটু কাজ করছিল, কাজ মানে ওর যেটা কাজ আর কি, ছবি টবি আঁকা। আজকের দিনে সবথেকে বড় সারপ্রাইজড হলো যে দাদার পুরো রান্নাটা করছে, আর ভাই আজকে ইলিশ মাছ রান্না করবে। তো ভিডিওটা পুরোটা আমি তুলতে পারিনি, কারণ মায়ের আজকে শরীর খারাপ ছিল, মায়ের জ্বর হয়েছে, যার জন্য আমরা এই টুকটাকভাবে সময়টা পেড় করে আমরা সারাদিনটা এইভাবেই কাটলো। দাদা যে রান্না করেছে, মুসুরির ডাল, পটল চিংড়ি, ইলিশ মাছের ঝাল আর চাটনি, দই, এগুলো তো আছেই, মিষ্টি এগুলো আছে, এগুলো সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়েছে। দাদার উচ্ছে ভাজা, পাঁচ রকম ভাজা, দাদা সমস্ত কিছু রান্না করেছে নিজের হাতে, আর ভাই ইলিশ মাছটা রান্না করেছে। সেই জন্য আমার আর অতটা ভিডিও করে হয়ে ওঠেনি, কারণ মায়ের শরীর খারাপ, তো আর সবসময় মানে ভিডিও করে পরিস্থিতি হয়ে ওঠেনি বলে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারলাম না। তো সারাদিনটা এইভাবেই কাটার পর মনুকে নিয়ে একটু বেরিয়েছি। অনেক দিন ইচ্ছে ছিল যে আমি বেরোবো, কিন্তু আমাদের কথা ছিল যে আমরা বাজার করে টুকটাক জিনিসপত্র কিনে চলে আসবো, কিন্তু তারপর যেটা হলো একদম টোটালি সারপ্রাইজড। আমি জানতামই না যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছে। আমি হঠাৎ করে আমাকে কুমুদ বললো যে আজই আমরা একটা রেস্টুরেন্টে যাবো, খাওয়া দাওয়া করবো। তো বাড়িতে আমি সেইভাবে কিছু জানাও নি, কারণ আমি নিজেই জানতাম না। এখন সত্যি কথা বলতে বাড়ির খাবার একদম টোটালি অ্যাভয়েড করছি, বাড়ির খাবার ছাড়া বাইরের খাবার টোটালি অ্যাভয়েড করছি, কারণ বাইরের খাবারটা এখন আমার জন্য একদম ঠিক না। তবু কুমুদ বললো কখনো সখনো খেলে কিছু হয় না, তো ওই বাড়িতে ম্যাক্সিমাম যা কিছু ভালো তাই রান্না করে খাওয়ায়। তো আজকের দিনটা কোনো কিছু কম্প্রোমাইজ না করে বাইরে চলে এলাম একটু খাওয়া দাওয়া করতে, যদিও পুরো প্ল্যানিংটা মনুর আর মনুর বাবার ছিল। তো ওই ওই ভিডিওগুলো বলবে ভয়েসটা, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমি আর নিজের ভয়েস দিলাম না, ওর ভয়েসটাই চট করে শুনে নেওয়া যাক। ও কিন্তু কন্টিনিউ ভিডিওটা করে যাচ্ছে। আমি কি করে বাকি থাকি বলো, আমি তো আছি। আর সত্যি কথায় যে আমার একদম বেশিক্ষণ টাইম আমি বাইরে স্পেন্ড করতে পারি না, আমার শারীরিক ভীষণভাবে একটা অস্বস্তি হয়। বাড়ির মধ্যে আমি যে ফ্রিভাবে থাকতে পারি, বাইরে গেলে আমার একটা ওপরে ওঠা নামা। এবারে বাজার তো আমি কিছুই করিনি, আমি বেরোই নি, আজকে আমি ফার্স্ট টাইম মানে বাজারের জন্য বেরোলাম। এর আগেও বেরিয়েছি, টুকটাক টাইম স্পেন্ড করে চলে এসেছি, কিন্তু আজই অনেকটা সময়, প্রায় 3-4 ঘন্টা আমার জন্য মানে খুবই অস্বস্তি। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন ভিডিওটা লাগছে তোমার জানাবে, এটা ফার্স্ট অক্টোবরের ভিডিও, আমি এতদিনে এডিট করে ছাড়ছি, প্লিজ কিছু মনে করো না, কারণ আমার শরীর সবসময় ভালো যাচ্ছে না। আমি আগেও বলেছি তোমাদের সাথে, আমি গুড নিউজ শেয়ার করেছি, তো সেই জন্য আমি কন্টিনিউ করতে পারছি না, প্লিজ পার্ডন মি। আর প্লিজ চ্যানেলটা শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।